হ্যাঁ ইয়ারো, গুড মর্নিং তোমাদের সবাইকে, স্বাগত জানাই আমার আর একটা নতুন ফ্রেশ ব্লগে। তো আজকে দেখতে পাচ্ছ একদম আর্লি মর্নিং আমি বেরিয়ে গেছি। তো যাই হোক, যা হবে তোমাদেরকে আমি দেখাবো, দেখতে থাকো তোমরা ব্লগ। তো দেখতে পাচ্ছ একদম চলে এসেছি আজকে কৈখালিতে, না কোনো খাবারের এক্সপ্লোরে না, একটা কাজে এসেছিলাম। তো দেখতে পাচ্ছ ব্যাংগন এখন কৈখালি চার মাথার মোড়ে আমি আছি। প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ্দুর, তো আমি ঠিকঠাক তাকাতেও পারছি না কথা কি বলবো, একটু পরে আমি ভিডিওটা কন্টিনিউ করছি। তো এখন চলে এসেছি লেক টাউনের ভূগর্ভস্থ পথ, দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরম বাইরে, তো অলরেডি ঘেমে গেছি আমি। তো যাই হোক, আজকে কৈখালিতে একটা কাজ ছিল, সেই কাজটা করে এখন আমি অফিসে ঢুকছি। তো আজকে অনেক সকালে বেরিয়েছি, দেখা যাক কতটা কি ভিডিও কন্টিনিউ করতে পারি অফিস থেকে বেরিয়ে, যদি না হয় তো পরে কোনো ক্লিপে এটা তোমরা দেখতে পাবে। এই হচ্ছে ভূগর্ভস্থ পথ লেক টাউন। গুড ইভিনিং, দেখতে পাচ্ছেন এখন শিমলিতে আছি, যাচ্ছি হচ্ছে এয়ারপোর্ট। পুরো গাড়ি ফাঁকা, কারণ এয়ারপোর্ট থেকে সব ভর্তি হবে। তো আপাতত এখন আমি একাই বসে, এই হচ্ছে শিমলিতে ওঠার খুব ইচ্ছে ছিল। এই হচ্ছে লেন্থ একটা সিটে, দেখতে পাচ্ছ তো জাস্ট একটু আগে বাড়িতে এলাম, দেখতে পাচ্ছ একদম ফ্রেশ হয়ে গেছে। আজকে অনেকটা সকালে বেরিয়েছিলাম আর্লি মর্নিং এ, তো আজকে অনেক কিছু কাজ ছিল, কাজগুলো করে অফিস গিয়ে বাড়ি চলে এসেছি, মানে শরীরটা প্রচণ্ড টায়ার্ড ছিল। আর সকালে যা গরম তোমরা অলরেডি ভিডিওতে দেখবে যে মানে কতটা পরিমাণে আমি ঘেমেছি এবং কতটা মারাত্মক পরিমাণে গরম ছিল। এখন এই পুজোর আর এই কটা দিন বাকি এত গরম হঠাৎ বেড়ে গেল। তো যাই হোক, কিছু করার নেই, আর রোদ্দুরটা ড্যাট মাছ ছিল, মানে যে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর ছিল, যাই হোক কিছু করার নেই। তো শরীরটা একটু খারাপই লাগছিল, সেই জন্য বাড়ি চলে এসেছি। তো বাড়িতে এসে আমি রেস্ট করছিলাম, দেন আজকে খেলা আছে ইন্ডিয়া অস্ট্রেলিয়া, তো সেটাই আমি দেখছিলাম। তো একটু আগে জাস্ট ফার্স্ট ইনিংস শেষ হলো, অস্ট্রেলিয়া আজকে ব্যাট করছে ফার্স্টে, ইন্ডিয়া টসে জিতে বলিং নিয়েছে। তো 99 হয়েছে 8 ওভারে, তো দেখা যাক ইন্ডিয়া জিততে পারে কি না। তো এটা রোহিত শর্মার মানে আজকে একটা খুব বড় চ্যালেঞ্জ, যে আজ অবধি কোনো সিরিজ হারেনি রোহিত শর্মার ক্যাপ্টেনশিপে। তো জানি না এটা কি হবে, আজকে দেখা যাক। তো এই হাড্ডাহাড্ডি ম্যাচটা আমি এতক্ষণ ধরে দেখছিলাম, তো সেটাই তোমাদেরকে যা শেয়ার করলাম। আর কিছু পুজোর প্ল্যানস আমি অলরেডি করেছি, অ্যাকচুয়ালি এখনই সবাই প্যান্ডেল হপিং শুরু করে দিয়েছে অলরেডি। আমি আমার বন্ধুবান্ধবে অনেকেরই দেখছি যে এখন মানে ঠাকুর দেখা পুরোপুরি শুরু হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে। তো যাই হোক, আমাকেও থেমে থাকলে হবে না, আমি তোমাদেরকে কথা দিয়েছি। তো কালকে আমি প্ল্যান করছি যে হয়তো কোথাও যাবো ঠাকুর দেখতে, জানি না কতটা কি দেখতে পারবো বা তোমাদেরকে দেখাতে পারবো সেটা আমি বলতে পারছি না, বাট চেষ্টা আপ্রাণ করবো এবং কোথাও না কোথাও কালকে আমি ঠাকুর দেখতে যাব আফটার অফিস। তো যাই হোক, দেখা যাক কতটা কি আমি কমপ্লিট করতে পারি, তার কারণ একটাই, কারণ অফিস করে এবার কতটা কভার করতে পারবো, কতটা টাইম আমার হাতে থাকবে, সব কিছুই তার উপর ডিপেন্ড করছে। তো কোথায় কোথায় ওপেনিং হয়েছে আমি এখনও নিজেও জানি না, যাই হোক আমি একটু একটুখানি চকডাউন করতে হবে, একটুখানি দেখতে হবে যে কোথায় কোথায় ওপেনিং হয়েছে। যেগুলো জানি সেগুলো তো জানি, আর যেগুলো জানি না সেগুলো যদি জানতে পারি তো অবশ্যই একবার চেষ্টা করবো, এটুকুই বলতে পারি, করে তোমাদেরকে কালকেই হয়তো, এখন সব কিছুই ডিপেন্ড করছে কপাল আর আকাশের ওপর, কারণ কালকে যদি সারাদিন বৃষ্টি হয় তো সেই ক্ষেত্রে পসিবল নয় যে ঠাকুরে প্যান্ডেল হপিং করা বা ঠাকুর তোমাদেরকে ঘরে বসে দেখানো, যাদেরকে আমি কথা দিয়েছিলাম। তো যাই হোক, আমি তাও চেষ্টা করব, বৃষ্টিটা না হলে ডেফিনেটলি কালকে দেখার, এবার সব কিছুই ডিপেন্ড করছে অন দ্য সিচুয়েশন। তো রাইট নাও এই আমি এখন ম্যাচটাই আবার স্টার্ট হবে, তো ওটাই আমি এখন দেখবো। তো অ্যাকচুয়ালি ওটাই দেখছিলাম একটু আগে, তো ওটাই এখন দেখবো। তো আপাতত তোমাদের সাথে যেই যেইগুলো কালকে করবো বা ভেবে রেখেছি সেই প্ল্যানের কথা তোমাদেরকে বলে দিলাম, তো সেই সেইগুলো আমি এখন তো ডেফিনেটলি করব, অবশ্যই করব। তো কতটা কি করতে পারি দেখা যাক, আপাতত
তোমাদের এটাই বলি যে কালকে কোন সাইডটা গেলে হবে, যদি কেউ জানো প্লিজ কমেন্ট করে জানাও আমাকে যে কোন কোন সাইডটা গেলে আমরা কভার করতে পারি বা প্যান্ডেল ওপেন হয়ে গেছে, সেগুলো তোমরা যদি আমাকে একটু জানাও তাহলে খুব সুবিধা হয়, আর কিছুই নয়। যাই হোক, তো আমি আমার দিক থেকে চেষ্টা করব সেই সব জায়গাগুলো তোমাদেরকে তুলে দেওয়া, কারণ তোমরা আমার ফ্যামিলি, তোমরা আমার সব, তো তোমাদের সাথে আমার তোমাদের কথাটা শোনা খুব দরকার, কারণ তোমরা খুশি হলেই আমি খুশি হব, আমি খুশি হলেই তোমরা খুশি হবে, এবং আমার যে স্বপ্নটা সেটা তোমরাই পূরণ করতে পারবে। তো সেই জন্য তোমাদের খুশি করাটা আমার পরম কর্তব্য, তো সেই কর্তব্যটা আমি অবশ্যই পালন করব। তো অবশ্যই কমেন্ট করে জানিও কালকে কোথায় কোথায় যেতে পারি, যদি কেউ জানাতে ইচ্ছুক থাকো ডেফিনেটলি আমি সেটা কভার করব, আর যদি না হয় তাহলে আমি আমার মতো করে দেখছি কোথায় কি যাওয়া যায়। বাট এইটুকু তোমাদেরকে কথা দিচ্ছি যে কালকে আমি আপ্রাণ চেষ্টা করব যে মানে মহালয়ারও আগে তোমাদেরকে পুজো প্যান্ডেল হপিং করাতে পারবো আমার ভিডিওর মাধ্যমে, এইটুকুই তোমাকে বলতে পারি। তো আপাতত এখন খেলাটা আবার স্টার্ট হবে, এই জাস্ট ব্রেক হলো, আজকে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দেখা যাক ইন্ডিয়া জিততে পারে কি না, কখন কতটা রান করতে পারে বা কি করতে পারে সেটা সব কিছুই ডিপেন্ড করছে আজকে রোহিত শর্মার ভাগ্যে কি শিখেছে সেটা দেখার। এবং অবভিয়াসলি প্রত্যেকজন মানুষ চায় যাতে ইন্ডিয়া জেতে, আমিও অবভিয়াসলি চাই, সবাই চায়। তো দেখা যায়, এখন অস্ট্রেলিয়া তো একদম মারাত্মক ফর্মে আছে, ম্যাথু ওয়েড আজকে দারুণ খেললো, দারুণ 19 বলে 43 রান, লাস্ট বলটা বোধহয় ডট খেয়ে 20 বলে 43 হয়েছে। তো যাই হোক, মারাত্মক ফর্মে আছে। আর হার্ষাল পাটেল আজকে প্রচণ্ড পরিমাণে মার খেয়েছে, মানে 2 ওভারে মোটামুটি বা 26 না কত রান আমি ঠিক এক্স্যাক্ট মনে নেই, ভুলে গেলাম। তো যাই হোক, মোটামুটি অনেক রান, লাস্ট ওভারেই বোধহয় 20 রান মতো খেয়েছে। তো যাই হোক, ফার্স্ট ওভারে 12 রান মনে হয়েছিল, 32 রান 2 ওভারে। যাই হোক, তো এই হলো ব্যাপার। আপাতত আমি ম্যাচে ফিরে যাই, আমি ম্যাচটা দেখে নিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। আজকে হয়তো কন্টেন্ট একটু অন্যরকম বা কোনো কন্টেন্ট সেরকম নেই আজকে তোমাদের সাথে গল্প। দেখো, প্রত্যেক দিন সব কিছু সম্ভব হয় না, সব কিছু পসিবল হয় না, কারণ নিজেরও কিছু কাজকর্ম থাকে, সেই জন্য তোমাদেরকে ভিডিও নতুন কিছুর খোঁজ তুলে দিতে পারি না। তো লাস্ট যে আমি ব্লগটা ছেড়েছিলাম সেটা হচ্ছে একদম মানে ফেসবুক খ্যাত গুরুদার কিচেন, গুরুজ কিচেন, সেখানে আমি কী কী খেয়েছিলাম, যদি কেউ না গিয়ে থাকো, সেই ভিডিওটা না দেখে থাকো, তো অবশ্যই গিয়ে আমার ভিডিওটা দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমার তো প্রচণ্ড ভালো লেগেছে, মানে এত সুন্দর হাতের খাবার এবং ব্যবহার, আমি বারবার বলতে এই কারণে বাধ্য হচ্ছি, কারণ সত্যিই মানে অতুলনীয়, সেটা নিয়ে আর বলার কিছু নেই। যাই হোক, আপাতত খেলা স্টার্ট হচ্ছে, তো আমি খেলা দেখে নিই, দেখে নিয়ে তারপরে আমি তোমাদেরকে ফেরত আসছি। দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি যে খেলাটা এই যে স্টার্ট হচ্ছে, আমি একটা মোবাইলে খেলাটা দেখছি, এই যে দেখতে পাচ্ছ ইন্ডিয়া অলরেডি নেমে গেছে, ব্যাট করছে। তো যাই হোক, তো খেলাটা আমি দেখে নিই, দেখে নিয়ে আবার আমি ভিডিওটা কন্টিনিউ করছি, দেখতে থাকো তোমরা ব্লগটা। আজকে ব্লগটা একটু ডিফারেন্ট, বাট আমি জানি আমার ফ্যামিলি মেম্বাররা সব কিছু ব্লগ আমাকে সেই এত এত পরিমাণে ভালোবাসা দেবে, সেই ভালোবাসা নিয়ে আমি আমার ব্লগটা তৈরি করি ইচ অ্যান্ড এভরি ডে, কিচ্ছু নয়, খালি ভালোবাসাটাই চাই, ব্যাস ইট। তো যাই হোক, দেখতে থাকো ব্লগটা, আমি খেলাটা শেষ হলে আবার ফেরত আসছি। তো এই এতক্ষণ খেলা দেখছিলাম, ইন্ডিয়া জিতে গেছে, রোহিত শর্মা ম্যান অফ দ্য ম্যাচ। তো এই হচ্ছে আমার রাতের ডিনার, যেটা একদমই খাওয়া উচিত নয়, রসগোল্লা মিষ্টি। যাই হোক, আজকে খেলাম অনেকদিন পর, এর এই দই রুটি আমি রাতে খাই, তো এই হচ্ছে দই রুটি, যেহেতু সব কিছু শেয়ার করি তাই দেখিয়ে দিলাম। তো এই জাস্ট ডিনার করে উঠলাম, দেখতেই পাচ্ছ তো এখন প্রচণ্ড ক্লান্ত, প্রচণ্ড টায়ার্ড। তো যাই হোক, আজকে আর বেশিক্ষণ জেগে থাকবো না, কারণ কালকে আমাকে প্যান্ডেল হপিং করতে হবে, অফিসের কাজ আছে সব কিছু, তো সব কিছু মিলিয়ে ব্যাপারটা প্রচণ্ড হেট্টিক, প্রচণ্ড চাপের। বাট শুধুমাত্র তোমাদের জন্য, আমার কষ্ট হোক, আমার চাপ হোক, আমার যাই হোক, আমি কিন্তু তোমাদের মুখে হাসিটা ফোটাতে চাই, এবং তোমরা সেই সাপোর্টটুকু আমাকে করো, এইটা দিয়ে আমার মুখে হাসিটা তোমরাই ফোটাতে পারবে। তো জাস্ট এইটুকুই বলার। সো গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম অ্যান্ড কিপ স্মাইলিং, হ্যাপি পূজা অ্যান্ড কী বলে মহালয়া, একদম একটা দিন বাকি। তো যাই হোক, পুজোর আগাম শুভেচ্ছা প্রত্যেকজনকে, আর বড়দেরকে প্রণাম, আগাম আগাম প্রণাম জানিয়ে রাখলাম। তো যাই হোক, গুড নাইট, সুইট ড্রিম অ্যান্ড কিপ স্মাইলিং।